কেমন আছেন, স্বপ্ন প্রতিটি মানুষই কম বেশি দেখে থাকেন এবং তার অর্থ জানার জন্য অস্থির হয়ে ওঠেন। কিন্তু অনেকেই স্বপ্নের ব্যাখ্যা করলেও বিজ্ঞান কিন্তু এই ব্যাপারটিকে সমর্থন করে না। কাজেই স্বপ্নের ব্যাখ্যা বা ফলাফল বিশ্বাস করা বা অবিশ্বাস করা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তো চলুন জেনে নেওয়া যাক আজকের ফলাফল। আপনি যদি স্বপ্নে স্যান্ডেল পায়ে দিতে দেখে থাকেন, তাহলে আপনার জীবনে আসন্ন আলস্য ও আরামের ইঙ্গিত দেয়, সেই সঙ্গে সমুদ্র পথে কোথাও যাবেন সেই ইঙ্গিতও দেয়। স্বপ্নে যদি দেখেন যে আপনার একটি স্যান্ডেল হারিয়ে গেছে, তাহলে বুঝবেন খুব শীঘ্রই এমন কোনো পরিস্থিতির মুখে পড়বেন যার ফলে আপনার জীবন থেকে আরাম বা শান্তি খানিকটা হলেও হারিয়ে যাওয়ার ইঙ্গিত। আর একই সঙ্গে যদি দুটো স্যান্ডেলই হারিয়ে যেতে দেখেন, তাহলে তা ক্ষতি বা হতাশার ইঙ্গিত দেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে স্যান্ডেল হারালে স্ত্রী বা স্বামীর দ্বারা বিশ্বাসঘাতকতা বা প্রতারিত হওয়ার লক্ষণও বুঝিয়ে থাকে, যার ফলে আপনার জীবনে নিরাপত্তাহীনতা দেখা দিতে পারে। স্বপ্নে যদি একটিমাত্র স্যান্ডেল দেখে থাকেন, তবে এটি বিবাহ বিচ্ছেদ এবং আবার বিয়ে করার ইঙ্গিত দিয়ে থাকে। একটি নতুন স্যান্ডেল স্বপ্নে দেখলে সেই স্বপ্নটিকে একটি ভালো লক্ষণ হিসেবে বিবেচনা করা উচিত, যা আপনার জীবনে মূল্যবান কিছু সম্পদ অর্জনের ইঙ্গিত দেয়। স্বপ্নে যদি একটা পুরনো আর ছেঁড়া ফাটা স্যান্ডেল দেখে থাকেন, তাহলে বুঝবেন মূল্যহীন অর্থাৎ যার কোনো বাজার দর নেই এমন কিছু সম্পদের মালিক হবেন, যা আপনাকে আনন্দ দিবে এমন ইঙ্গিত দেয়। আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনার স্যান্ডেল কেউ চুরি করেছে, তবে সেই স্বপ্নটি সাধারণভাবে একটি খারাপ লক্ষণ, যা আপনার জীবনে আরাম এবং পণ্যের ক্ষতি নির্দেশ করে। যদি স্বপ্নে দেখেন আপনার ছেঁড়া স্যান্ডেল পায়ে দিয়েছেন, তাহলে বুঝবেন যে আপনার দূর সম্পর্কের কেউ আপনার কোনো সম্পত্তির মালিকানা দাবি করার ইঙ্গিত। যদি খুব নরম স্যান্ডেল পরিধান করার স্বপ্ন দেখেন, তাহলে বুঝবেন আপনার মাঝে অন্যকে দেখানোর প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত, অর্থাৎ আপনার ঠাট বাট সহায় সম্পদ পোশাক অলঙ্কার অন্যদের দেখিয়ে সুখ পাবেন। স্বপ্নে যদি দেখেন যে একজোড়া স্যান্ডেল পায়ে দিতে চেষ্টা করছেন, তাহলে বুঝবেন আপনার পরিবারে নতুন কিছু আগমনের ইঙ্গিত। স্বপ্নে যদি দেখেন আপনি অন্য কারো স্যান্ডেল পায়ে দিচ্ছেন বা দিয়েছেন, তাহলে আপনার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত। স্বপ্নে যদি দেখেন আপনার পায়ের স্যান্ডেল অন্য কেউ পরে আছে, তাহলে বুঝবেন সেই ব্যক্তি বা আপনার পরিচিত কেউ কেবল নিজের স্বার্থ উদ্ধারের আশায় আপনার সঙ্গে সম্পর্ক রেখেছে এমনই ইঙ্গিত। স্বপ্নে যদি দেখেন যে হাঁটার সময় আপনার পা থেকে একটি স্যান্ডেল খুলে গেছে, তাহলে বুঝবেন আপনার সংসারে এমন কোনো জিনিস রয়েছে যা এখন আর ব্যবহার করেন না, তেমন কিছু একটা বিক্রি করে বেশ কিছু টাকা উপার্জনের ইঙ্গিত। স্বপ্নে যদি দেখেন আপনি ছেঁড়া স্যান্ডেল পরে আছেন, অথচ কেউ আপনাকে নতুন স্যান্ডেল উপহার দিতে চাচ্ছে, তাহলে খুব শীঘ্রই কিছু অপ্রীতিকর সংবাদের মুখোমুখি হবেন বলে ইঙ্গিত দিচ্ছে। যদি স্বপ্নে দেখেন যে আপনি কারো সঙ্গে স্যান্ডেল বিনিময় করছেন, তাহলে খুব শীঘ্রই আপনাদের আড়ালে গুজব রটনার কারণে আপনাদের মাঝে ঝগড়া বা মনোমালিন্য হওয়ার ইঙ্গিত। আপনি যদি স্বপ্নে দেখেন যে সোনার তৈরি স্যান্ডেল পরেছেন, তাহলে খুব শীঘ্রই দুর্ভাগ্য আপনাকে গ্রাস করে নেবে এবং নানা রকম ক্ষতি ও ঝামেলার মুখে পড়বেন। স্বপ্নে যদি দেখেন যে আপনি নতুন একজোড়া স্যান্ডেল ক্রয় করেছেন, তাহলে বুঝবেন যে কোনো সম্পদ ক্রয় করার ক্ষমতা আপনার হবে, যা আপনাকে সুখী করার ইঙ্গিত। স্বপ্নে যদি ছেঁড়া এবং সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়া স্যান্ডেল ধ্বংস করতে দেখেন, তাহলে খুব শীঘ্রই বাসস্থান পরিবর্তনের ইঙ্গিত। স্বপ্নে যদি খুব বড় বা খুব ছোট স্যান্ডেল দেখে থাকেন, তাহলে বুঝবেন আপনি ভুল কোনো স্থান বা অবস্থান বা ভুল কর্মে নিয়োজিত আছেন। আপনার দক্ষতা ও প্রতিভা প্রমাণের জন্য আপনি শীঘ্রই কোনো নতুন কর্ম বা স্থান খুঁজতে আরম্ভ করবেন এমন ইঙ্গিত দেয়। স্বপ্নে যদি দেখেন কেউ আপনার স্যান্ডেল কাটছে, তাহলে এই স্বপ্নের লক্ষণ হচ্ছে আপনার চারপাশে আপনজনের বেশে মুখোশ পরা অনেকেই রয়েছে যারা আপনার ক্ষতি করার জন্য সুযোগের অপেক্ষায় আছে। যদি স্বপ্নে লাল স্যান্ডেল দেখে থাকেন, তাহলে বুঝবেন এই স্বপ্ন আপনার জীবনে আসন্ন প্রেম ভালোবাসার ইঙ্গিত। আপনি যদি কালো স্যান্ডেল সম্পর্কে স্বপ্ন দেখে থাকেন, তাহলে এই স্বপ্ন আপনার জীবনে নেতিবাচক কিছু ইঙ্গিত করে যা আপনাকে হতাশায় ফেলবে। আপনি যদি সাদা স্যান্ডেল স্বপ্নে দেখে থাকেন, তাহলে বুঝবেন আপনার জীবনে নতুন কিছু আরম্ভ হতে যাচ্ছে যা আপনাকে মানসিকভাবে ভালো রাখবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভবিষ্যতে ভিন্ন কোনো বিষয় নিয়ে নতুন কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।